আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে সারা দেশে যে 2,20,000 একর সম্পত্তি ইতিমধ্যেই যারা আমরা ইজাদার হিসেবে বা লিজি হিসেবে আমরা বসবাস করছি, এটি আমাদের মধ্যে 100 নার পরিবর্তে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং একই সঙ্গে 1995 সালে যে রেইটে যেই ভাড়ায় আমরা ভাড়া পরিশোধ করতাম, তার সাথে আমাদের যে হাইকোর্টের যে রিট মামলা রিটার্নায় বলেছে সেটার সাথে 25% বর্ধিত হারে আমাদের বর্তমান লিজ মানি নেওয়ার জন্য এবং রিটে বলে দিয়েছে যে সরকার যে 2টা পরিপত্র দিয়ে জারি করেছে ভূমি মন্ত্রণালয় থেকে, সেই 2টা পরিপত্রকে স্থগিত করে বলেছে 25% হিসাবে বর্ধিত হারে আমাদের এই ভাড়া নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের দাবি হচ্ছে সারা দেশে যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার কারণে যে রেট তারা চিন্তা ভাবনা করছেন সেই রেট না, আমাদের যে আমরা প্রস্তাব দিয়েছি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনায় প্রতিশত 3 লক্ষ টাকা, বিভাগীয় শহরে 2 লক্ষ টাকা এবং জেলা শহরে 1.5 লক্ষ টাকা এবং উপজেলা পর্যায়ে 1 লক্ষ টাকা এই হারে স্থায়ী বন্দোবস্ত পতনের জন্য সালামের হার নির্ধারণ করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাচ্ছি আমাদের শেষ ভরসা জনগণের নেত্রী, মানুষের শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে সদয় দৃষ্টি দেবেন এবং প্রিয় নেত্রী আপনি আমাদের আকুল আবেদন সদয় বিবেচনা করবার জন্য আমরা সকল জেলার পক্ষ থেকে আপনার প্রতি আমাদের আকুল প্রার্থনা জানাচ্ছি।